হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে দুপুর 2:45, আর আমি বলেছিলাম একটা এই নিয়ে ভিডিও করব। আমার একজন ইউটিউবের তরফ থেকে পরিচয় আর কি, ইউটিউব মারফত পরিচয়, এক বান্ধবী আমাকে কমেন্ট করেছিল, কমেন্টটা দেখো, যে রানু মণ্ডলের বাড়িতে যখন যায় তখন রানু মণ্ডলকে সবাই প্রমোট করে না রানু মণ্ডল সবাইকে প্রমোট করে। তো হ্যাঁ, এই কথাটার উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেবো, ওকে বলেও ছিলাম। কথাটা হচ্ছে, রানু মণ্ডলকে আমি চাক্ষুষ দেখে এসেছি কিন্তু সাধন সাথীকে আমি চাক্ষুষ দেখিনি। তো রানু মণ্ডলের বাড়ি যায় সবাই নিজের চ্যানেল প্রমোট করাতেই, নিজের চ্যানেলকে গ্রো করাতেই। প্রমোট করাতে তো তখন যাবে যখন রানু মণ্ডলের কোনো চ্যানেল থাকবে। রানু মণ্ডলের কোনো চ্যানেল নেই যে রানু মণ্ডল বলবে যে এই হচ্ছে এ এ চ্যানেলকে একটু সাপোর্ট করো। হ্যাঁ, রানু মণ্ডলের ফেস দেখিয়ে সবাই চ্যানেল গ্রো করতে যায়, আমিও গেছিলাম, কিন্তু তার সঙ্গে সাথী সাধন সাথীর তুলনা করলে হবে না, কারণ সাধন সাথীর একটা নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। কিন্তু হ্যাঁ, ভূমিকাটা কিন্তু মানে মানে আখেরে গিয়ে জিনিসটা কিন্তু একই, যে সাধন সাথীর ব্লগে নিজেদের ছবি দেখানো বা নিজেদের ব্লগে সাধন সাথীর ছবি দেখানো, মানে ফেস দেখানো, ভিডিওতে আনা, ওই একই হলো। আমার তো মনে হয় ওদের ভিডিওতে, ওদের ব্লগে, মানে বড় ইউটিউবারদের ব্লগে ছোট ইউটিউবারদের ফেসটা না দেখিয়ে ছোট ইউটিউবারদের ব্লগে বড় ইউটিউবারদের ফেস দেখানোটা বেশি বেনিফিশিয়াল, আমার সেটাই মনে হয়। তো এই গেল রানু মণ্ডলের সঙ্গে সাধন সাথীর পার্থক্যটা, আমি ক্লিয়ার করলাম আমার মতানুযায়ী। তোমার যা মত থাকবে তুমি অবশ্যই ভিডিওর মাধ্যমেই বলে দিও। তো আর কমেন্ট তো অবশ্যই করবে, বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে পার্থক্য। আর আরও পার্থক্য আছে, দুজনই কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছে, আর দুজনেরই কিন্তু মানে যেই কী বলবো নিডসগুলো, সেই নিডস, নিডস মানে হচ্ছে খাওয়ার চাহিদা, ঠিক আছে, ভালোভাবে বাঁচার চাহিদা, সেটা কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম। সেটা রানু মণ্ডল ভুলে গিয়ে যেমন তার পরিস্থিতিটা আজকে এই জায়গায়, যে কেউ যাচ্ছে সে কীভাবে বেঁচে আছে আমরা জানি, সবাই যাচ্ছে তার জন্য কিছু নিয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু চলছে। আর এক্সট্রা কোনো তার কাছে কোনো অ্যামাউন্ট আসে কি না সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই, যদি কেউ জানো অবশ্যই বলো। কিন্তু সাধন সাথীর পুরো মানে সেটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে, দুজনেরটাই রয়েছে। সাধন সাথী কিন্তু ওর বাড়িতে কেউ না আসলেও ওর কিন্তু চলে যাবে, ভালো মতন চলে যাচ্ছে। আমরা সবাই জানি কার কতটা ইনকাম, একটা আন্দাজ চলে এসছে। যারা যারা ইউটিউবে আছে ক্রিয়েটর হিসেবে তারা কিন্তু ভালোই আন্দাজ করতে পারে যে সাধন সাথীর মান্থলি ইনকাম কতটা। তো সেখানে দাঁড়িয়ে হ্যাঁ, তারা একটু হেল্প করতেই পারে, একটু হেল্প সবাইকেই করতে পারে। তো সেখানে যেই মেয়েটা গেছিল, আমি মেয়েটার নাম উচ্চারণ করতে চাচ্ছি না, চ্যানেলটার নাম, ওই মেয়েটা যে গেছিলো, ওর ব্লগে কিন্তু সাথীদিকে আমি দেখেছি যথেষ্ট ভালোভাবে কথা বলেছে। আর সাধন সাথীর বাড়িতে যাওয়ার আগে ওই মেয়েটার চ্যানেলের ভিউজ আমি দেখেছি, আর ও সাধন সাথীর বাড়িতে যাওয়ার পরে ওই মেয়েটার চ্যানেলের ভিউজও আমি লক্ষ্য করেছি। তবে হ্যাঁ, পজিটিভ ভিডিও মানে সাথীদিকে নিয়ে যেই ভিডিওটা বানানোর পরে যে ভিউজ, আর ওদেরকে বদনাম করে বেইমান বলে, সাধন সাথীকে বেইমান বলে ওর ভিউজ, আকাশ পাতাল তফাত। সাথীদিকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম আমার মনে হয় 17,000 কি 7,000, আমার সঠিক মনে নেই, কিন্তু মানে বদনাম করে যে ভিডিওটা বানিয়েছিল সেটাতে আমি লাস্ট দেখেছি 96,000 ভিউজ। তারপর থেকেও যাই ভিডিও বানাচ্ছে, 4,000, 2,000, 1,500 এরকম ভিউজ হচ্ছে, সেও যাই করুক না কেন এরকম ভিউজ হচ্ছে। আর ওকে আমি বেশি ব্লগ ভিডিও বানাতে দেখিও না, শুয়ে কোনো কথা বলে ভিডিও ছাড়ছে, বসে কোনো ভিডিও কথা বলে ভিডিও ছাড়ছে, এরকমই ছাড়ছে। আর এও বলছে যে এই রান্নাবান্না কেউ দেখতে চায় না। এই কথাটার সঙ্গে আমি সহমত, মানে 70% সহমত, যে যারা আমাদের মতন ছোট ক্রিয়েটার তারা রান্নাবান্নার জিনিস খুব, যারা আমাদেরকে ভালোবাসে তারা দেখতে আসে, কারণ তাদের সঙ্গে আমাদের একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে। কিন্তু বড় ইউটিউবাররা এক কাপ চা পান করলেও তাতে লক্ষ লক্ষ ভিউজ হয়ে যায়। তো সেটা যার যার আর কি নসিব বলো, কপাল বলো, বরাত বলো, সবই। কিন্তু যেখানে সোশ্যাল মিডিয়ার দ্বারা সবাই উঠছে সেখানে সোশ্যাল জিনিসটাকে মানে ইগনোর করা বা অপমান করাটা খুবই খারাপ জিনিস। আজকে সাধন সাথীর চ্যানেল, একটা চ্যানেল হ্যাক হয়েছে, তাই তারা দুজনে হাত জোর করে ক্যামেরার সামনে বসে প্রার্থনা করছে সবার সামনে, যে তাদের টুইটারে গিয়ে যেন তাদের ওই চ্যানেলটা ফিরে পাওয়ার জন্য সবাই টুইট করে, রিটুইট করে। কিন্তু কিছুদিন আগেই সাধন দা বলেছিল ক্যামেরা নট অ্যালাউড।
তো বেশি অহংকার ভালো নয় কারো ক্ষেত্রেই, সে যত বড়ই হোক আর যত ছোটই হোক, অহংকার কখনো ভালো নয়, কারোর জন্য ভালো নয়। কারণ অহংকারের যে পতনের মূল সেটা আমরা রানু মণ্ডলকে দেখে কিন্তু ভালো মতন বুঝতে পারি, ভালো মতন বুঝতে পারি কোথায় ছিল, কোথায় উঠলো, আবার কোথায় চলে আসলো। তো যাই হোক, যেরকম মানে হাত জোর করে ওই ভিডিওটাতে বললো না সাধন সাথী, ওই চ্যানেলটা ফেরত পাওয়ার জন্য যেভাবে বললো যে তোমরা আমাদের এই ভিডিওটার ভিডিও ক্লিপ ইউজ করতে পারো বা শেয়ার করতে পারো, পারমিশান আছে, তোমরা এইভাবে পারমিশন তো সব ভিডিওর ক্ষেত্রেই দিতে পারো যে আমাদের যে কোনো ভিডিও ক্লিপ তোমরা ইউজ করতে পারো, ছবি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, স্ট্রাইক ট্রাইক দেবো না। তোমরা অবশ্য এখনও পর্যন্ত কাউকে দেওনি, কিন্তু দেবে না সেটাও কিন্তু শিওরিটি নেই, কারণ তোমাদের মতনই এক বড় ইউটিউবার তাদের সত্যিটা সবার সামনে তুলে ধরার জন্য আমাকে কিন্তু স্ট্রাইক দিয়েছিল। আজকে ক্যামেরা খুলে কিন্তু তোমাদেরকেও ছোট ইউটিউবারদের প্রয়োজন হলো, ছোট ইউটিউবার বলো, যারা ভিউয়ার্স তাদের বলো, সবাইকেই সবার প্রয়োজন হয়। সাথে দিয়ে কথাটা বলে যে অহংকার কোনোদিনও ছিল না, কোনোদিন হবেও না, ব্যবহারে সবাই পরিচয় পেয়ে যাচ্ছে। আর একটা কথা বলবো, ওই মেয়েটা বলেছিল যে সাধন সাথী মুখ চিনে চ্যানেল প্রমোট করে। আমি গেলাম দেখতে ওই ভিডিওটা যেখানে ওই পিয়ালি বর এসেছিল, সেখানে চ্যানেল প্রমোট করার মতন কোনো কিছু আমি দেখিনি। সাথীদির ব্লগে ওদের দুজনকে দেখালো, শো করালো, কিন্তু চ্যানেল প্রমোট করার মতন কোনো কিছু আমি দেখিনি। তো যাই হোক, বদনাম করাটা মানে এখনকার দিনে ট্রেন্ড হয়ে গেছে, বদনাম করে মানুষ বেশি ভিউজ পাচ্ছে। সমালোচনা করা আর বদনাম করার মধ্যে পার্থক্য আছে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি এরকম কোনো পরিস্থিতি আসে যে একে অপরকে হেল্প করতে হবে, পিছুপা হয়ে লাভ নেই, করেই বরঞ্চ বেশি লাভ মনের তরফ থেকে যে হ্যাঁ আমি হেল্প করেছিলাম। টাটা।